ফ্রেন্ডস অনেকের ধারণা যে ইনকিউবেটার মেশিনে ডিম ফোটালে হয়তো চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যায় তো আমি বলে রাখি এরকম কোনো সিস্টেম বা কোনো ওয়ে নেই এখানে আপনার একুশ দিন বা এক মাস যেরকম লেগে থাকে তাওয়াতে মুরগিতে বসালে সেম সেরকমই সময় লেগে থাকে দেখুন সাতাশ সাথে ডিম বসানো আজকে উনিশ আট তারিখ তো ফ্রেন্ডস যাদের ধারণাটা আছে ধারণাটা পাল্টে ফেলুন ধারণাটা সম্পূর্ণ ভুল তো এই ধারণা কেউ করবেন না অনেকে এরকম কমেন্ট করে থাকে আমি তার জন্য ভিডিওটা বানাচ্ছি আজকে তো আমার এখানে বিভিন্ন ডেটের ডিম বসানো আছে সাতাশ সাথে বসানো আছে চার তারিখে বসানো আছে উনিশ আটে আজকে টুডে আজকে বসালাম এটা চার তারিখে বসানো এইখানে আছে আপনার ছয় আটে ওই পাশে কিছু আছে চার আটে এইটা আছে আপনার আজকে বসানো এইখানে আছে বিভিন্ন ডেটের আছে দশ আটে আছে সাতাশ সাথে আছে দুই সাথে সরি বাইশ সাথে আছে তো বিভিন্ন ডেটে বসিয়েছি এখনো পর্যন্ত রেজাল্ট হয়নি আজকে উনিশ আট আগস্ট মাসের উনিশ তারিখ তো এই ধারণাটা সম্পূর্ণ পাল্টে ফেলুন এরকম কোনো ওয়ে এখনও সায়েন্সে আসেনি যে বারো ঘন্টায় বা চব্বিশ ঘন্টায় ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যাবে আপনি নিজে একটু ভাবুন যে ডিমের ভিতরে ভ্রণটা তৈরি হবে ভ্রণটা শিরায় রক্তপিণ্ড তৈরি হবে আপনার তারপরে পালক তৈরি হবে তারপরে সে ডেলিভারি হয়ে বাইরে আউট হবে তো এই যে সার্কুলেশন এই সার্কুলেশনটা হতে তো অবশ্যই সময় লাগবে বারো ঘন্টায় কিভাবে সম্ভব ডিমের ভিতরে যে ভ্রণটা তৈরি হতে মিনিমাম তিন দিন লেগে যায় তিন থেকে পাঁচ দিন লাগে ভ্রণটা তৈরি হতে ভ্রণটা থেকে ধীরে ধীরে শিরা অপসেরা হয় সেখান থেকে ধীরে ধীরে মাংসপিণ্ড তৈরি হয় ধীরে ধীরে তারপরে পালক তৈরি হয় দেন উনিশ আঠারো দিনের পরে থেকে মুরগির ডিমগুলো আঠারো দিন পরে থেকে উনিশ দিন কুড়ি দিন একুশ দিনের মধ্যে ফুটে বেরোয়ার সম্ভাবনা থাকে এবং হাঁসের ডিম সেই ক্ষেত্রে দিন উনত্রিশ তিরিশ কোনো সময় বত্রিশ দিন যেরকম আমার টার্কি মুরগিগুলো বত্রিশ দিন হয়তো লেগে যাবে সম্ভবত এক মাসের মধ্যে বেরোনো উচিত তো এই হচ্ছে ব্যাপারটা তো এরকম ধারণা কেউ করবেন না যে বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা বাচ্চা ফুটে বেরিয়ে যায় যার কারণে ইনকিউবেটারের বাচ্চা দুর্বল হয়ে থাকে বা ইনকিউবেটরের বাচ্চা টেকসই কম হয় এরকম কিচ্ছু নেই সেম প্রসেসিং সেম ওয়ে তাওয়া দেওয়ার মতো যে হিটটা আপনার তাওয়াতে প্রয়োজন সেই হিটটা আমরা এখানে দিয়ে এই বাল্ব দিয়ে এই যে এয়ার ফ্যান আছে এটা হাওয়াটা ভিতরে সার্কুলেশন করে পুরো এদিক থেকে ওদিকে এদিকে রাইট সাইডের কর্নারে একটা বাল্ব একটা ফ্যান এদিকে নিচে লেফট সাইডের কর্নারে একটা বাল্ব একটা ফ্যান এই এটা হচ্ছে আমার ছোটো একটা মেশিন এটা আমার এক্সপেরিমেন্ট মেশিন বলতে পারেন তো বড় মেশিনে এতবার খুলে এত ভিডিও করে দেখানো সম্ভব না যার জন্য আমি বড় মেশিনটা হাতি লাগাই না আমি যত এক্সপেরিমেন্ট এই মেশিনটাতে করি এবং আমার পাশে একটা ছোট ইনকিউবেটর আছে এটা আমার সেকেন্ড ইনকিউবেটার তো এই ছিল আজকে বলার ফ্রেন্ডস যে এরকম কোনো ওয়ে নেই যে বারো বা চব্বিশ ঘন্টায় ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যায় হাওয়া থেকে হ্যাঁ তো তাওয়া থেকে ইনকুবেটার মেশিনে হয়তো এক দুই দিন আগে বাচ্চার ডেলিভারি হয় তার কারণটা আমি বলে দিচ্ছি তার কারণটা হচ্ছে আপনার যে মুরগিটা তাওয়া বসেছে সেই মুরগির নিচে যে ডিমগুলো থাকে মুরগিটা নিজের খাওয়া দাওয়া বা বিট করার জন্য বা পায়খানা করার জন্য বাইরে বেরিয়ে থাকে তো প্রত্যেক দিন না বেরোলে দেখবেন একদিন দুদিন দিন পর তাকে সে নিজে থেকে না বেরোলে তাকে বের করে দিতে হবে না হলে তার বডি ওয়েট লস হয়ে যাবে প্রচুর এবং অবশেষে মুরগিটা মারাও যেতে পারে তো সেই কারণে আমরা কি করে থাকি মুরগিটাকে বাইরে বের করে দিই খাবার খাওয়ার জন্য জল খাওয়ার জন্য এবং পায়খানা করার জন্য তো সে বাইরে বেরিয়ে তার যে নিত্যকর্ম সেরে ভিতরে মানে তাওয়াতে বসতে বসতে দেখা যাচ্ছে আধা ঘন্টা লেট হয়ে গেল সে আধ ঘন্টায় ডিমটা যে হিটটা কমে আসবে সেই যে মেনটেন্সটা এইখানে ইনকোভেটারে একভাবে আপনার সম তাপ হতেই থাকে আমার এখানে বেরোনোরও কোনো ওয়ে নেই বা এখানে হয়তো কারেন্ট চলে গেলে ব্যাটারি সিস্টেম আছে সেখানে ব্যাটারি দিয়ে দিলে তুরন্ত আপনার হিট সাপ্লাইটার মেনটেনটা বরাবর থেকে গেল সেই ক্ষেত্রে হয়তো দুই দিন আগে বেরিয়ে যেতে পারে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই যে চব্বিশ ঘন্টা বেরিয়ে যায় তো এই ধারণা মাথায় রেখে কেউ এরকম কমেন্ট করবেন না যে ইনকিউবেটারে বাচ্চা বা মেশিনে ফোটানো বাচ্চা চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টায় ফুটে বেরিয়ে যায় যার কারণে বাচ্চাগুলো খুব দুর্বল হয় এবং মোডালিটি প্রচুর হয় এরকম কোনো সিস্টেম নেই আজকে ভাবতে পারেন টোটাল ওয়ার্ল্ডে যত বড় বড় ফার্মার আছে যত বড় বড় ফার্মিং বিজনেস করছে সমস্ত কিন্তু ইনকিউবেটার থেকে ফোটানো ডিমের বাচ্চা থেকে কিন্তু ফার্মিংগুলো চলছে কারণ এত মিলিয়ন মিলিয়ন যে ব্রয়লার চাষ হচ্ছে ব্রয়লার ফার্মিং হচ্ছে এবং অন্যান্য প্রজাতির ফার্মিং হচ্ছে সব কিন্তু তাওয়াতে বসিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা বের করে সেই বাচ্চা থেকে কিন্তু বিজনেস করা সম্ভব নয় তো সেইগুলো বেঁচে থাকছে আপনারটা কেন বেঁচে থাকবে না আপনি কেয়ার করুন আপনি পরিচর্যাটা সঠিক করুন আগে জানুন শিখুন তারপরে বড় আকারে খামার করার চেষ্টা করুন তো এই হচ্ছে আজকে বলার বিষয় সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ